বৈদেশিক ঋণের কিস্তি শোধ দিতে বেকায়দায় সরকার। আসছে ডিসেম্বরের মধ্যে পরিশোধ করতে হবে $12 বিলিয়ন বা ১৩০,০০০ কোটি টাকার বেশি। বিশেষজ্ঞরা বলছেন এই ঋণ শোধ দিতে গেলে গভীর সংকটে পড়বে রিজার্ভ। আর যদিও পরিকল্পনা প্রতিমন্ত্রী মনে করেন রপ্তানির রেমিটেন্স যেভাবে বাড়ছে তাতে উদ্বেগের কিছু নেই। বাবু কামরুজ্জামানের প্রতিবেদন। ডলারের দাম বৃদ্ধি ও আন্তর্জাতিক বাজারে সুদের হার বেড়ে যাওয়ায় এখন ঋণ পরিশোধের ক্ষেত্রে বাড়তি অর্থ গুনতে হচ্ছে বাংলাদেশ ব্যাংকে। আবার ডলার সংকটের কারণে নিয়মিত ঋণ শোধ করতে না পারায় মেয়াদও বাড়াতে হচ্ছে অনেক ক্ষেত্রে, ফলে বাড়ছে ঋণের বোঝা। এমনকি স্বল্পমেয়াদী বৈদেশিক ঋণ পরিশোধ করতে গিয়েও ডলার সংকট আরও প্রকট হচ্ছে। সরকারি ও বেসরকারি খাতকে চলতি বছরের ডিসেম্বর নাগাদ প্রায় $12 বিলিয়ন বিদেশি ঋণ পরিশোধ করতে হবে, বিদ্যমান বাস্তবতায় যা পরিশোধের সক্ষমতা নেই বলে মনে করছেন অর্থনীতি বিশ্লেষকরা। রোল ওভারের ক্ষেত্রে সমস্যা সৃষ্টি হয়েছে, কারণ এই ক্রেডিট রেটিং এজেন্সি ডাউনগ্রেড করেছে, আউটলুক গুলো নেগেটিভ বলেছে এবং আমাদের পেমেন্টের ক্ষেত্রে অনেক ডেফারেল হয়েছে। এটা অস্বীকার করে লাভ নেই, আমরা সাধারণত $2-3 বিলিয়ন ডেট সার্ভিস করে থাকি প্রতি বছর, সেটা বছরে, এটা 4 মাসের মধ্যে সামনে করতে হবে এবং আমাদের রিজার্ভ লেভেলটা এখন আনকমফোর্টেবলি লোয়ার লেভেলে আছে। বাংলাদেশ ব্যাংকের হিসাবে IMF এর হিসাব পদ্ধতিতে এখন নিট রিজার্ভ $23 বিলিয়ন। তবে অর্থনীতি বিশ্লেষকরা বলছেন ব্যবহারযোগ্য রিজার্ভ আছে $20 বিলিয়ন, তাই ঋণের দায় মেটাতে রিজার্ভে হাত দেওয়া হলে আরো বড় বিপদ ঘটতে পারে। কাজে সেই জন্য আমি বলছিলাম যে এটা তো রিজার্ভের উপরে ভরসা করে আপনি এই ঋণ পরিশোধের ব্যবস্থা করলে ভবিষ্যতে বড় বিপদ আসতে পারে। তবে সাম্প্রতিক রপ্তানি প্রবৃদ্ধি ও রেমিটেন্স নিয়ে বেশ আশাবাদী পরিকল্পনা প্রতিমন্ত্রী, তাই ঋণ পরিশোধ নিয়ে খুব বেশি উদ্বেগের কারণ নেই বলছেন সরকারের এই মন্ত্রী। চাপ করি না এই জন্য যেহেতু আমার এই গত মাসেই আমার রপ্তানি বেড়েছে 15%, যেটা গত 2 বছরের মধ্যে সর্বোচ্চ 1 মাসে, তো এটা যখন রপ্তানি বাড়তে থাকবে আর রেমিটেন্স বাড়বে জন্য আগে রেমিটেন্স প্রপার চ্যানেলে আর বাজার দরে ডলারে পার্থক্য ছিল। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর সবশেষ প্রতিবেদন বলছে 2020-21 অর্থ বছর পর্যন্ত বাংলাদেশের মোট বৈদেশিক ঋণ দাঁড়িয়েছে $7,228 কোটি। বাবু কামরুজ্জামান, নিউজ 24, ঢাকা।